পেশাদার কুস্তিগির হিসেবে একসময় রেসলিংয়ের মঞ্চ কাঁপিয়েছেন। 1996 সাল থেকে 2004 সাল পর্যন্ত দ্য রক নামে রেসলিংয়ের পুরো বিশ্ব শাসন করেছেন। মূলত রেসলিং খেলার মাধ্যমে গোটা পৃথিবীতে তার জনপ্রিয়তা ছড়িয়ে যায়। খেলার পাশাপাশি 1999 সাল থেকে অভিনয় করা শুরু করেন। প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান 2002 সালে মুক্তি পাওয়া দ্য স্কোয়ারপিয়ন কিং ছবিতে। এরপর থেকে তাকে আর পিছন ফিরে দেখতে হয়নি। আজকের ভিডিওটি সাজানো হয়েছে জনপ্রিয় এই অভিনেতার জানা অজানা কিছু তথ্য নিয়ে, যা হয়তো আপনি আগে কখনোই শুনেননি। দ্য রক হিসেবে পরিচিত লাভ করলেও তার প্রকৃত নাম হচ্ছে ডোয়াইন জনসন। জন্মগ্রহণ করেন 1972 সালে 2 মে। বর্তমানে তার বয়স হচ্ছে 49 বছর। তার উচ্চতা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। এছাড়া তিনি রকি মাইভিয়া নামেও পরিচিত। রকি মাইভিয়া নামে প্রথম রেসলিং খেলায় প্রবেশ করেন। তার স্কুল জীবন শুরু হয় নিউজিল্যান্ডে। এরপর ইউনিভার্সিটি অব মায়ামি থেকে অপরাধ বিজ্ঞান এবং শরীরতত্ত্ব বিষয়ে স্নাতক অর্জন করেছেন। 1996 সালে বিয়ে করেন রক। তার স্ত্রীর নাম হচ্ছে ড্যানি গার্সিয়া। 2008 সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বর্তমান বান্ধবী লরেন হাসিয়ান, সিমন আলেকজান্ড্রা এবং জেসমিন জনসন নামে তার 2টি কন্যা সন্তান রয়েছে। ক্যালিফোর্নিয়ায় হিডেন হিলস হোম নামে 9120 স্কোয়ার ফিটের একটি বাড়িতে বসবাস করেন রক। আর এই বাড়ির মূল্য হচ্ছে $5 মিলিয়ন। এছাড়া মায়ামি এবং ভার্জিনিয়াতে তার বিলাসবহুল বাড়িসহ খামার বাড়ি রয়েছে। তার ক্যারিয়ার রেসলিং দিয়ে শুরু হলেও একজন ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন রক। 1991 সালে মায়ামি হারিকেন্স ফুটবল দলের হয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন। এরপর ক্যানাডায় ক্যালগারি ক্লাবের হয়ে বেশ কিছু সময় ফুটবল খেলেন তিনি। ফুটবল মাঠে তিনি রক্ষণাভাগে খেলতেন। প্রথম দিকে রকি মাইভিয়া নামে খুব ভদ্র চরিত্রে রেসলিং খেলা শুরু করেন। এরপর দ্য রক নামে ভিলেন চরিত্রে খেলা শুরু করেন এবং বেশ সফলতা পান। তার ক্যারিয়ারে 17টি চ্যাম্পিয়নশিপ জিতেন। রকের পরিবারে প্রায় সবাই রেসলিংয়ের সঙ্গে জড়িত। তার নানা, বাবা, চাচা, এমনকি তার চাচাতো ভাইয়েরও রেসলিংয়ের সঙ্গে জড়িত। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন রক। আর্থিক সংকটে পড়ে তার পরিবারের লোকজন প্রায় মারামারিতে জড়িয়ে পড়তেন। হলিউডের একটি সংবাদের রিপোর্ট অনুযায়ী ওয়াইকিকিতে একবার রক দোকানে চুরির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া এবং গিটার বাজানোতে বেশ দক্ষ তিনি। এছাড়া তিনি ছবিও প্রযোজনা করেন। 7 বাক্স নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। এই নাম রাখার পিছনে খুব সুন্দর একটি কাহিনী আছে। চরম আর্থিক সংকটের সময় মানিব্যাগে গনে গনে 7 টাকা তিনি খুঁজে পান। সেই থেকে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখে দেন 7 বাক্স। 2017 সাল পর্যন্ত তার সম্পত্তির পরিমাণ ছিল $220 মিলিয়ন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ হচ্ছে $320 মিলিয়ন। ফোর্বসের মতে বর্তমানে তিনি সবচেয়ে বেশি আয়কর দেওয়া অভিনেতা। ডোয়াইন জনসনের রক ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা রয়েছে যেটি শিশুদের নিয়ে কাজ করে। তো রককে নিয়ে আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনিও রকের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিবেন, আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।